ওয়েলকাম ব্যাক টু বাঙাল ঘটি জমজমাটি ব্লগ। সবাই কেমন আছেন? আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো চলুন ব্লগটা স্টার্ট করা যাক। এই দেখুন আমাদের বাগানের সূর্যমুখী ফুল, কি দারুণ দেখতে লাগছে না? ওর মধ্যে আবার মৌমাছি এসে বসছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই যে সকাল সকাল বাপি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে, বাপির সাইকেলটা হলো বাপির কাছে পক্ষীর আছে। মোটামুটি আশেপাশে কোথাও গেলে এই সাইকেলটা যদি সঙ্গী থাকে তো ব্যাস বিশ্ব জয় করে নেবে বাপি, এরম ব্যাপার একটা। আর এদিকে মহারাজকে দেখুন কি করছে। তুমি কোথায় যাবে? বাজার যাবে, ওই জন্য ছাতা খুলেছ? বাজারে গিয়ে কি কিনবে? কি কিনবে? চিপস কিনতে যাচ্ছ? ও বাবা, কেউ কিনে দিচ্ছে না, ওই জন্য তুমি নিজেই যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, যাও বাজারে, যাও বাজারে যাচ্ছে। দেখো চলো, আয় বৃষ্টি ঝেপে, আয় বৃষ্টি ঝেপে, বালিতে উঠবে না। এই দেখুন ঝিলের পাড়ে কারা ঘুরতে এসেছে। এদের দেখে ছেলে আমায় হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছে। এটা অ্যাকচুয়ালি আমার জেঠুদের। তো ছেলে এবারে এসে যখন দেখেছে না বাড়িতে এদের, খুব খুশি হয়েছে। এই দেখুন আজ মায়ের কাছে কি বায়না ধরেছি। মাকে বলেছি আজকে তোমাকে এই মুরগির মাংসটা উনুনে বানাতে হবে। তো সেই মা তাই সব কিছু নিয়ে এই বেরিয়েছে উনুনে রান্না করার জন্য। এই মুরগির মাংস মানে উনুনে ওই কাঠের জালে রান্না করে খেলে মানে এত ভালো টেস্ট আসে না, মানে অদ্ভুত একটা সুন্দর টেস্ট আসে। তো আজকে খুব ইচ্ছে করলো উনুনে রান্না খেতে। তো সেই জন্য মা আর কি করবে, কথা ফেলতে পারলো না বেচারা, তাই এই কষ্ট করে এখন আমার জন্য উনুনে চিকেন বানাতে বসেছে। এই যে সব মশলা টশলা দিয়ে দিয়েছে, এই এখন বানাচ্ছে। তো চলুন দেখি মা কীভাবে চিকেন বানায়। উনুনে রান্না করাটা কিন্তু বেশ সময় সাপেক্ষ, কিন্তু আজকে এত ইচ্ছে করলো না, লোভ সামলাতে পারলাম না, তাই মায়ের কাছে বললাম। মা ওই জন্যই বেচারা কষ্ট করে এই এখন উনুনে রান্না করতে বসেছে। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিয়েছে। এই দেখুন এটা কি বলুন তো, এটা কষা মাংস। মানে কষা মাংস না একটা ইমোশন, মানে যারা খায় না তারা বুঝবেই না যে কষা মাংসের মধ্যে মানে একটা অন্যরকম ফিলিংস জড়িয়ে আছে। এই রান্না করতে করতে তার মাঝখান থেকে এই এক টুকরো কষার মাংস তুলে খাওয়ার যে কি আনন্দ, মানে সত্যি অসাধারণ লাগে। এই মাংস টাংস খাওয়া হয়ে গেছে, এইবারে মা এই জল দিয়ে দেবে। কষানো হয়ে গেছে অলমোস্ট, এই যে ঢেলে দিল। দেখেছেন কালারটা শুধু কত ভালো এসেছে, মানে দারুণ লাগছে দেখতে। এখানে এসে যে কি পরিমাণ দুষ্টুমি করছে না, মানে দেখুন আপনারা শুধু। এই যে এই ছেলের স্লিপারটা, এটা লাভল্যাপ থেকে নেওয়া। তো ভীষণ ভালো হয় লাভল্যাপের প্রোডাক্টগুলো, তো মানে ইজিলি আপনারাও আপনাদের বেবিদের জন্য লাভল্যাপের প্রোডাক্ট কিনতে পারেন, নো ডাউট ভীষণ ভালো হয়।
এই যে স্নান ধান করে ছেলে খেতে বসেছে, আজকে দেখুন কার কাছে লাঞ্চ করছে। দাদানের কাছে আজকে লাঞ্চ করা হচ্ছে। আজকে তুমি কি দিয়ে লাঞ্চ করছো বলো? চিকেন দিয়ে। বাহ, এই যে বিকেল বেলা বেরিয়ে পড়েছি, ছেলে ছেলেকে দেখুন ফাঁকা রাস্তা পেয়ে এদিক ওদিক করে চলেছে। কি করছো, দুষ্টু করছো? দেখ দেখো 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 দেখো, এই যে পার্কে নিয়ে এলাম ছেলেকে, এটা আমাদের ওই টাউনশিপেরই পার্ক, তো ওখানেই নিয়ে এলাম। ও তো জানেনি বিকেলে না ব্যাঙ্গালোরে বাড়িতে থাকতো, আর এখানে তো কোনো বাড়িতে থাকার কথাই নেই। এই দাদা দিদিদের দিকে নিয়ে পার্কে চলে এসেছে এখন খেলতে। বুগু ফাস্ট, কোথায় যাচ্ছ? কোথায় যাবে? পার্কটা দেখুন বিশাল বড়। এখানের এই পার্কটা আমাদের টাউনশিপে দুটো পার্ক আছে, তো এটা আমাদের বি টাইপের পার্ক, মানে আমাদের এখানে ওরকম এ টাইপ বি টাইপ এরকম সব ভাগ থাকে, তো এটা আমাদের বি টাইপের পার্কটা। উলি হাওয়ালি, এটা কি? এটা গেলি? অলমোস্ট সন্ধ্যা নেমে গেছে, কিন্তু দেখুন এই যাবে না, এখনো এই দোলনায় চড়বে, এটাতে চড়বে, এই সব করছে, এখনো বাড়ি ফিরবে না। ফাইনালি বেরিয়ে এলো, যে এই মানে পার্ক থেকে নিয়ে আসতে যে কী কষ্টটা না আমায় করতে হলো কী আর বলবো। এই এখন রাস্তায় দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, তো চলুন এবারে বাড়ি ফেরা যাক। ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।